আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দিনী ভাই জানতে চেয়েছে নিশ্চয়কিত যদি কেউ সুন্দর ছেড়ে দেয় তাহলে কি সে পাপি বা গুনাগার হবে কিনা সম্মানিত ভাই প্রথম বিষয় হচ্ছে সুন্নাতের অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসু সোলাল্লাহ আলীহুয়া হাদিসের মাঝে এরশাদ করেন উম্মে হাবি আর রাজিউল্লাহ আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসু সাল্ল আলীহুয়া এরশাদ করেন যদি কোনো ব্যক্তি দিনে এবং রাতে বারো আকাত সলাত আদায় করে তাহলে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করেন এটি হচ্ছে সুন্নত সালাতের ফজিলত এর মাঝে ফজরের সালাতের সুন্নতের ভিন্ন ফজিলত রয়েছে যেটা আলা রসোসাল্লাল্লাহ হরি হোসাল্লাম থেকে হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন র কায়াতাল ফাজ রিক হই রুমিনার দুনিয়া মাফিহা ফজরের দুই একা শূন্যত দুনিয়া এবং তার মাঝে যা রয়েছে সব কিছু থেকেই উত্তম তাই আমাদের উচিত সুন্নহগুলো সব সুন্নতগুলো সুন্দরভাবে আদায় করা আরেকটি হাদিসে রয়েছে যে আমরা যে ফরত সালাদ আদায় করি ফরত সালাদগুলো কখনো দেখা যায় আমাদের নিয়াতের কারণে এগুলো কখনো 10 পার্সেন্ট কখনো বিশ 30% কখনো তিরিশ কখনও কখনো কারো কারো নব্বই 95% কবুল হয় বাকি যে পার্সেন্টগুলো বাকি থেকে যায় এগুলো সুন্নাহ দিয়ে পূরণ করা হবে অর্থাৎ সূন্যাদ সালাদ দিয়ে সেগুলোর ঘাটতি পূরণ করা হবে সেই জন্য আমাদের উচিত যে সুন্নাতগুলো পূরণ করে দেওয়া বা সুন্দরভাবে আদায় করে নেওয়া হ্যাঁ এখন যদি কোনো ব্যক্তি সুন্নাত না পড়ে তাহলে কি তার গুণা হবে জি না কোনো ব্যক্তি যদি সুন্নাত নামাজ না পড়ে তাহলে তার গুণা হবে না তবে সুন্নাত নিয়ে অবহেলা করা ঠিক নয় এটা সকলেরই উচিত বা সকলের জন্য উত্তম যে সেই সুন্নাত নামাজগুলো সুন্দরভাবে আদায় করবে আশা করি বুঝতে পেরেছেন